let me up with a bright smile on now. Put me in the dark, don't won't get lost now. To the moonlight, I see you are real right now. এভরিওয়ান কেমন আছে সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও বেশ ভালোই আছি। যে আরেকটা দারুণ দুর্দান্ত ক্যাফের সন্ধানে তোমাদের কাছে চলে এসেছি, যার নাম দি রয়্যাল বেঙ্গল টাইগার ক্যাফে। আর যারা যারা আমাকে প্রথম দেখছো বা আমার চ্যানেলে একদম নতুন, তাদের জন্য একটা ছোট্ট করে ইন্ট্রোডাকশন হয়ে যাক। আই অ্যাম প্রিয়াঙ্কা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্র্যান্ড নিউ এপিসোড অফ হ্যাং আউট উইথ প্রিয়াঙ্কা। তো এখন তোমরা দেখতে পাচ্ছ আমি রয়্যাল বেঙ্গল টাইগার ক্যাফের একদম সামনে আছি। দিস ইজ দি সেকেন্ড ব্রাঞ্চ। আজকের যে জায়গায় যে ক্যাফেটাতে এখন রয়েছি, এটা P78 লেক রোড, ভেরি নিয়ার টু সমাজসেবী দুর্গাপুজো, যেখানে হয় নিয়ারেস্ট মেট্রো স্টেশন কালীঘাট অর্থাৎ রাসবিহারি। আর এটা ফার্স্ট ব্রাঞ্চ যেটা আছে সেটা গলফ ক্লাবে আছে, উইচ ইজ নিয়ারেস্ট টু দি টলিগঞ্জ। তো আজকে আমি এসেছি রাদার আমরা বলতে পারো, আজকে আমার সাথে আমার কাজিনও রয়েছে। হ্যালো। তো আমরা সবাই মিলে আজকে এসেছি এখানে এনজয় করবো বলে। তো আজকে আমরা প্ল্যান করেছি এখানে একটু ক্যাফেটাকে এক্সপ্লোর করব। দিস ইজ মাই ফার্স্ট ভিজিট রাদার। চলো, এবার খিদে পেয়েছে। আচ্ছা, ওর খুব খিদে পেয়ে গেছে, ওরা থাকতে পারছে না, ভেতরে যাচ্ছি। মেনু তো দেখাবোই। আর এখানে এই ক্যাফেটার একটা প্লাস পয়েন্ট হচ্ছে ভেতরে অত্যন্ত সুন্দর সুন্দর কিছু পেন্টিংস আছে। তো ঠিক আছে, এখানে কথা না বাড়ি, চলো ভেতরে চলে যাচ্ছি। আর অ্যাড্রেস কিন্তু গুগল ম্যাপ করে নিতে পারো, আর ডিসক্রিপশন বক্সেও থাকবে লিঙ্ক, ওখান থেকেও। হ্যাঁ, অ্যাড্রেসের লিঙ্কটা আমি দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে, তো ওখান থেকে দেখে নিতে পারো। তো তাহলে ভেতরে যাওয়া যাক, এসো আমার সাথে, চলো। ইউ ক্যান সি দি অ্যামেজিং পেইন্টিং, কি দারুণ পেইন্টিংটা তোমরা দেখো। আর একটা যেটা আমি কোনো ক্যাফেতে দেখিনি, সেটা হচ্ছে এখানে দুর্দান্ত একটা দাবা খেলার প্লেস করা আছে। তো খাবার সাথে সাথে একটুখানি মনোরঞ্জন, টাইম পাস, ব্রেন গেম, দাবা খেলা যেতেই পারে। কিন্তু ক্যাফেটার দেয়াল জুড়ে রয়েছে কিন্তু বিভিন্ন নামি দামি চিত্রশিল্পীদের আঁকা ছবি, যেগুলো একদম অরিজিনাল। রয়্যাল বেঙ্গল টাইগার ক্যাফের যে ওনারা পিকচারগুলোকে কিনে নিয়েছেন। যেমন ধরো এখানে দেখতে পাচ্ছি, যেমন গণেশ পাইনের আঁকা ছবি, এখানে যোগেন চৌধুরী আছে। আর খুব ভালো লেগেছে, দেখো তোমাদের আমার সাথে এসো একবার, আমি এদিকটা একবার যাই। এখানে দেখতে পাই তোমার MF হুসেনের একটা পেন্টিং আছে ওনার নিজস্ব, মানে খুব ভালো একটা এনরিচ ফিল হচ্ছে। আর দেখো প্রত্যেকটা আঁকা ছবির নিচে তলায় তলায় নাম রয়েছে, চিত্রশিল্পীর নাম রয়েছে। এখান থেকে দেখতে পাচ্ছ বিকাশ ভট্টাচার্য, এই পেন্টিংটা যেমন দেখছি, আমার পেন্টিংটাকে একটু কাছে এনে দেখাতে বলবো, এটা প্লাস এটা আছে। পেন্টিংগুলো কিন্তু অত্যন্ত সুন্দর। আর এখানে যেটা দেখতে পাচ্ছি, সঞ্জয় ভট্টাচার্যের আঁকা একটা পেন্টিং আছে, সুহাস রয়, তো বেশ ভালো, খুব কুল অ্যান্ড কাম, দারুণ একটা প্লেস, রিয়েলি এনজয় করার মতো। তোমরা যদি খুব ওই হই হট্টগোল চেঁচামেচি থেকে ক্রাউডেড প্লেস থেকে দূরে থাকতে চাও, তো দিস কুড বি আ ভেরি গুড অপশন ফর ইউ। আর এখানে একটা খুব সুন্দর মকটেল কাউন্টার আছে যেখানে আমি দাঁড়িয়ে আছি, পেছনে ব্যাকগ্রাউন্ডও দেখতেই পাচ্ছো, ডেকোরেশনটা খুব 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 সুন্দর, একদম ডিফারেন্ট কাইন্ড অফ ফিলিং আসছে। আর এখানে কি সুন্দর এরকমভাবে একটা উঁচু চেয়ার আছে। তো বেসিক্যালি মকটেল বা সফট ড্রিঙ্কস কাউন্টার হিসেবে আমরা কখনো এরকম দেখিনি, অন্য কিছু ক্ষেত্রেই দেখেছি, তো বাট এখানে এরকমভাবে করা আছে মকটেলের জন্য, বেশ ভালো লাগছে। আর আমরা এখন যেখানে বসেছি এই পোর্শনটা তো তোমাদের আমি দেখালাম, আমার বাঁ দিকে আর একটা পোর্শন আছে, একটু পরে তোমাদের ওখানে নিয়ে যাচ্ছি। অ্যাকচুয়ালি রয়্যাল বেঙ্গল টাইগার ক্যাফে যখন রয়্যাল বেঙ্গল টাইগার না থাকলে কি হয়, না না অরিজিনাল একদমই নয়, একটা রেপ্লিকা আছে খুব সুন্দর, একটু খাওয়া দাওয়া করে নিই তারপর যাচ্ছি। আচ্ছা, আমার সাথে তো নট অনলি মাই কাজিন, আজকে আছে ওম অমিত, ও হচ্ছে গিয়ে আমার মানে আমি সেন্ট্রই বলি ওকে আর কি, তা ওর ফ্রেন্ড, বেস্ট ফ্রেন্ড বলতে পারো। তো এখন রয়্যাল বেঙ্গল টাইগার ক্যাফের ভেতরে বসে আছি, তোমাদের এন্টায়ার অ্যাম্বিয়েন্সটা দেখেছি খুব ভালো। আর দেখতেই পাচ্ছ আমার হাতে এখন মেনু কার্ড,
বিভিন্ন রকম আইটেমস আছে, আলাদা করে আর কিছুই বলা নেই। বেভারেজেস থেকে শুরু করে অ্যাপেটাইজার, পিৎজা, রিফ্রেশমেন্টস, মকটেল সবই আছে। আমি কিছু অর্ডার দিয়েছি এখানে, একটা এখানকার কিছু সিগনেচার ডিশ আছে খুব বিখ্যাত, একবার তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি মেনুটা, আমরা সাথে সাথে তোমরা একবার দেখো। এখানে একটা খুব এই ক্যাফের ফেমাস একটা আছে, লাল মাছ অ্যান্ড পরাঠা অবলিক জিরা রাইস, এখানে এইটা একটা অর্ডার করেছি। অ্যান্ড লাল মাছ মিন্স মাটন, ওকে, এইটা একটা করেছি। আর এখানে আমরা করেছি ফিশ ফ্রাই করেছি কলকাতা, এটা ভেটকি ফিশ আছে, 260 দাম আছে, 2 পিস করেছি আমরা, তো দেখা যাক কেমন খেতে। আর একটা আমরা করেছি এখানে কষা মাংসের সাথে পরোটা আছে, অবলিক রাইস ছিল, আমরা পরোটা করেছি 4 পিসের, দাম হচ্ছে 350, আর মাটন নিলে তার দাম 400, 2 পিসের আলাদা দাম আছে, দেখতেই পাচ্ছ। আর তো ডেজার্টস ওয়গেরা আছে, পিৎজা আছে, নতুন করে কিছুই বলা নেই, লাসাগনা আছে, কাইন্ড অফ কন্টিনেন্টাল ডিশ ইউ ক্যান সে। তো এবার অর্ডার দিয়েছি, খুব খিদে খিদে পাচ্ছে, অর্ডারটা আসবে, তারপর ফুড রিভিউ তো আসবেই। এখানে বোঝাই যাচ্ছে ফিশ ফ্রাই আছে দুটো, তার সাথে ফ্রেঞ্চ ফ্রাই, আর এখানে আছে ফিশ ডেভিল, আর এটা আছে মাটন ডেভিল উইথ স্যালাড। আর এই প্লেটটাও বেশ সুন্দর, একটা ডিমের মতোই দেখতে প্লেটগুলো, কাটলারি সেটগুলো বেশ ভালো লেগেছে, এবার খেতে। চল তুই একটা স্টার্ট কর, একটা বাড়িয়ে দিন না, খাবার সামনে থাকলে দেখেছি কেউ আর লোভ সামলাতে পারে না। তো সসে ডিপ করছি, ও এটা এটা সস না, এটা কি কাসুন্দি, আচ্ছা এটা কাসুন্দি বেত্ত টমেটো সস, খুব সুন্দর ডেকোরেশন করে দিয়েছিল, এই ব্যাপারটা খেয়ে দেখার পালা। আগে খাওয়া তারপর কথা, খাওয়ার আগে কোনো মামা কি মাছ তো ভালো খেতে, খাওয়ার আগে কোনো কথা হবে না। থ্যাংক ইউ ফর সাজেস্টিং, হি হ্যাজ সাজেস্টেড, তুই এখন ব্যস্ত ছবি তোলা নিয়ে, খুব ভালো খেতে, নো ডাউট, আলাদা করে কিছু বলার নেই না, অরিজিনাল ভেটকি দুর্দান্ত খেতে, বেশ ভালো। ফিশ ডেভিলটা একবার ট্রাই করে দেখি, তোরা আগে খেয়েছিস এখানে এটা? আচ্ছা ও হাতে আগে খেয়েছে, আমি খাইনি, আমার সব মানে আমি যেগুলো খেয়েছি যেগুলো ভালো লেগেছে সেগুলোই বললাম। ঠিক আছে, এটা আমি একটুখানি ছোট্ট একটা বাইট নিয়ে দেখছি। এটা এক দেখতে পাচ্ছ, ভেতরে যে মশলাটা দেওয়া আছে এটা ফিশের, আর কোটিং দেওয়া আছে, ভালো, নো ডাউট। আচ্ছা ওর একদম হামলা হওয়ার জন্য রেডি হয়ে আছে, সার্ভ হয়ে গেছে আমাদের টেবিলে রাইস, আমি জিরা রাইস উইথ লাল মাছ মাটন যেটা নেওয়া হয়েছে, এটা আমার কাজিন অর্ডার করেছে। চল একটু ভাগাভাগি কর, টেবিলে বসে কতক্ষণ ধরে রাখবো, হামলা করব না আমি, হামলা করতে হবে, তুমি একটু না, এখানে এটা ভাঙলাম। আমি চাইছি এটা ফুড রিভিউটা আমার কাজিন দিক, কেমন হয়েছে বল, কেমন জিনিসটা কেমন খেতে, ওমো খাক একটু। আচ্ছা আমি একটুখানি নিলাম, সবাই করে খেয়ে দেখো, টু গুড গুড। আচ্ছা মাটন কটা পিস আছে এখানে? 4 পিস, 4 পিস আছে, টু গুড। আচ্ছা একটু মাটন একটা দেখাচ্ছি, দেখা ওটা কিরকম, যথেষ্ট বড় পিস, এটা একদম গরম গরম দেওয়া কেমন লাগছে, জিরা রাইসটা ও মাটন খেতে ভালোবাসে। আচ্ছা ওকে মাটনটা দেওয়া হোক, আমি জাস্ট একটু গ্রেভিটা টেস্ট করে তোমাদের বলছি, রাইস জিরা রাইসটা খুব ভালো, জিরার যে ফ্লেভারটা আছে সেটা আছে, হালকা একটা আমি ঘিয়ের একটা গন্ধ পাচ্ছি রাইসটাতে, ভালো মতো ঘিয়ের ফ্লেভার আছে, স্পাইসি আছে, স্পাইসি বেশ ভালো খেতে, বাবা খুব সুন্দর খেতে, মাটনটা দারুণ খেতে, গুড সাজেশন, এটা ওর ওর সাজেশন অনুযায়ী এটা অর্ডার করেছি। কিছু নেই, আরামসে খাওয়া দাওয়া করো, মন ভরে খাও, ফুড কোয়ালিটি অত্যন্ত ভালো আর খুব হাইজিনিক। নেক্সট আইটেম যেটা আমি অর্ডার করেছিলাম সেটা হচ্ছে পরোটা উইথ কষা চিকেন, 4 পিস আইটেম আছে, একবার তোমাদের ক্লোজ একটু শর্টটা দেখিয়ে দিই, তার সাথে স্যালাড সার্ভ হয়েছে। তো আপাতত এখন আমি এই পরোটাটা খুব সুন্দরভাবে 4 পিস করে 4 টুকরো করা আছে, বেশ গরম, পরোটাটা খুবই সফট, সেটা আলাদা করে কিছু বলার নেই, অনেকক্ষণ থেকে ও হাঁ করে তাকিয়ে আছে, কিন্তু তুই এখন এটা পাবি না, বসে থাক তোরা, আমার কোনো টেনশন নেই, না আমি মুরগির মাংস খাই না, তো আচ্ছা জল পড়ছে না, আচ্ছা আমি আর ফুড রিভিউটা দিদি, তুই এখন এটা আগে খেয়েছিস কখনো? না আমি পরোটা মাংস খাই। ঠিক আছে তাহলে আমি একটু খেয়ে দেখাই, এটা মানে বেশ কষা, চিকেন কষা নামে, বাট বেশ গ্রেভি আছে, কিন্তু নট অনলি সেমি গ্রেভি,
এই ডিপ করলাম। এখানকার রান্নাগুলো খুব ডিফারেন্ট ফ্লেভার একরকমের। আগে যেটা মাটনটা না লাল মাছ, এটা ওটা একটা রাজস্থানি প্রিপারেশন, রাইট? এক্সট্রিমলি ঝাল, কিন্তু আমি তখন কিন্তু খুবই টেস্ট, হ্যাঁ টেস্ট তো খুবই ঝাল ছিল কিন্তু খুবই টেস্টি ছিল, একবার সবাই ট্রাই করা উচিত। হ্যাঁ আমরা তো নরমালি বাড়িতে খাবার খাই, আমরা তো বাড়িতে খাবার খাই, হ্যাঁ বাইরে খাবার খেয়ে টেস্ট করা উচিত। তাও ঠিকই, মশলাটা খুব ডিফারেন্ট ইউজ হয়েছিল। আর আমার মতো আমি তো একটু জানো তো প্রতিদিনে জেনে গেছে, ফুড ব্লগিং রিভিউ দিতে দিতে বুঝে গেছে যে আমি ঝাল অতটা খেতে পারি না, বাট এরা সবাই খেয়েছে, টু গুড ছিল, ভীষণ 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 ভালো। আর এই মাংসটাও কিন্তু খুব ভালো, অতটা স্পাইসি নয়, পরোটা খুব নরম, চিকেনটা একটু ট্রাই করে দেখানোর পালা, পিস খুব সফট, নো ডাউট অ্যাবাউট দিস, আর খুব সফট, টক টক মিষ্টি মিষ্টি রান্নাটা একটু। আর আমার মতে এটাও একটা রেকমেন্ডেড আইটেম, অবশ্যই অবশ্যই খেতে পারো, আসলে অর্ডার করতেই পারো। এবার দেখিয়ে দিই তোমাদের আরেকটা, যেটা সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে এদিকে, যেখানে রয়্যাল বেঙ্গল টাইগার আছে, এসো আমার সাথে, সরে যাও, এখন আমরা বাঘ দেখতে এসেছি। সেই যে একটা রয়্যাল বেঙ্গল টাইগার, তো এখানেও সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে, এখানেও আরামসে বসতে পারো। সেই আর ওয়াশরুম আছে এখানে, বেসিক্যালি বেসিক আর কিছু দেখানোর নেই। চলো, আমাদের এটা থেকে ওদিকটাই বেশি ভালো লেগেছে যেখানে আমরা প্রথমে বসেছিলাম। আচ্ছা এখন খাওয়া দাওয়া মোটামুটি এন্ড, মোটামুটি না অলমোস্ট শেষ, বেরোনোর পালা, বিল পেমেন্ট করব। আর তার আগে তোমাদের একটা জিনিস দেখাচ্ছি, এখানে উই গট 10% ডিসকাউন্ট লাইক দিস, তো এটা তোমরাও পেতে পারো, 399 অ্যাবভ হলেই টোটাল বিলিংয়ের উপর তোমরা পেয়ে যাবে 10% ডিসকাউন্ট। একটা কার্ড এরকম দেবে, হেন্সফোর্থ যখন তোমরা আবার আসবে এটাকে আবার দেখাতে হবে ফর টু গেট অ্যানাদার 10% ডিসকাউন্ট। তো আজকে তো আমরা 10% পেয়েই যাচ্ছি, এক্সট্রিমলি ভালো ছিল, খাওয়া দাওয়া সব কিছু খুব ভালো ছিল, সবাই মিলে খুব ভালো এনজয়ও করেছি। তো তোমরা প্লিজ জানিও যে ব্লগটা কেমন লাগলো আর কী কী দেখতে চাও, তো এখানে কনক্লুশনটা করে দিই, এন্টার ভিডিওটা কেমন লাগলো জানাতে কিন্তু একদম ভুলবে না, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক অবশ্যই করো, কমেন্ট করো। আবার আজকের মতো আপাতত এটুকুই থাক, আসবো আবার অন্য কোনো ব্লগ নিয়ে ইন ফিউচারে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। প্রিয়াঙ্কা সাইনিং অফ।